নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কথা বলবো মন্দিরা সোমনাথকে নিয়ে, যেটা চলছে। আমি কোনো এদের কোনো মানে অন্যান্য নাম ইউজ করি না, কারণ এরা যেটা করছে না সেটা আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছে, এবং এরা কোনোভাবেই এরা চাইছে এদের নিয়ে আলোচনা হোক, সেই জন্যই আমরা আলোচনা করছি। আজকে সকালে সোমনাথের একটি ভিডিওতে দেখলাম সোমনাথ মন্দিরার দেওয়া গোপ্রো, মন্দিরার দেওয়া বাইক সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছে দূর দূরান্তে। ও বলছে কোথায় গিয়ে থামবে, চাকা ঠিক নেই, আমি ফিরে আসতেও পারি না পারি। সোজা কথা, ওরা যে ওই যে দীঘা না মন্দারমণি গেছিলো না, ওইখানে এইটা এই প্ল্যানিংটাই করতে গেছিলো যে নেক্সট আমরা ভিডিওতে কী আনতে পারি যাতে দর্শক খাবে। সোজা কথা, দর্শকরা তাদের দেখবে, তাদের ভিউজ আসবে। তো এই প্ল্যানিংটা করতে ওরা মন্দারমণি গেছিলো, এবং সেইটা করার পর তারপরে ফিরে এসে এই নাটক শুরু করলো। মানে দেখছে সব চারিদিকে ফ্যামিলি ড্রামা চলছে, তো আমরা কেন বাদ যাবো, আমরাও ফ্যামিলি ড্রামার অংশ নেব। সত্যি তোমরা পারো বটে, হ্যাঁ, নিজেদের মানে সম্পর্ককে বেঁচে তোমরা এভাবে খাচ্ছ, তোমাদের লজ্জা লাগে না? তোমাদের আশেপাশের লোকজন এই ভিডিওগুলো দেখে না? তোমরা সামাজিক কী বার্তা দিচ্ছ মানুষকে, যে এইভাবে কীভাবে ঝগড়া করা যায়, এইভাবে কীভাবে ঝগড়া করে একে অপরকে ছেড়ে চলে যাওয়া যায়, এই বার্তাটা দিতে চাইছ? আমার মনে হয় এটা কোনোভাবেই উচিত না। আর যেটা তোমাদের মধ্যে আছে ভাই, নিজেরা মেটাও। আমার মনে হয় না তোমাদের মধ্যে কোনো সমস্যা আছে, এটা পুরোটাই একটা প্রি প্ল্যান এবং স্ক্রিপ্টেড। এর মধ্যে নাটক ছাড়া আর কিছুই নেই, শুধুই নাটক নাটক নাটক। নাটকের জন্যই তোমরা মানে একদম কি বলবো, খুব সুন্দরভাবে মন্দারমণিতে প্ল্যান করে নিলে, এবং এই প্ল্যানে তোমরা তোমার বাবাকেও ঢুকিয়ে দিয়েছো। সত্যি তোমাদের যত দেখছি ততই অবাক হচ্ছি। টাকা পয়সা তোমাদের তো যথেষ্ট আছে, তোমরা যেটা ডেলি বেসিসে উপার্জন করছো তো আমার মনে হয় যথেষ্ট আছে। তো সেখানে তোমাদের আরও চাই, আরও চাওয়ার জন্য নিজেদের সম্পর্কগুলোকে এভাবে বেঁচে দিচ্ছ। এবার যদি সত্যি সত্যি ভগবান না করুক তোমাদের মধ্যে কিছু হয়, তখন কি মানুষ বিশ্বাস করবে বলো তোমার এই কথাগুলো? জানি না। আচ্ছা, সোমনাথকে না আমার সত্যি কথা মন্দিরা থেকে ভালো লাগতো, মানে মনে হতো যে না, এ না অ্যাটলিস্ট কোনো রকম যেটা রিয়েল সেটা রিয়েল, কোনো রকম ফেক এর মধ্যে কিছু নেই। কিন্তু এখন যত দেখছি তত অবাক হচ্ছি যে এই মানে এতটা ভুল ধারণা আমাদের কী করে মানে ছিল। কারণ সত্যি কথা এরা দুজনেই সমান, সোমনাথ হয়তো চুপচাপ যেটা করে বা হয়তো মন্দিরার কথা শুনে চলে, তাই জন্য আজকে এরকম অবস্থা। আর না হলে হয়তো কী বলবো, কিছু বলার নেই। কিন্তু যেটাই হচ্ছে এটা খুবই খারাপ হচ্ছে। প্লিজ তোমরা এই নাটকের অবসান ঘটাও, অনেক হয়েছে। এসব নাটক করে কিচ্ছু হবে না, তোমাদের দুদিন তোমাদের রেভিনিউ হয়তো জেনারেট হবে, কিন্তু সাধারণ মানুষের মনে তোমরা নেগেটিভিটির সঞ্চার করে দিচ্ছ। মানুষ যে সম্পর্কগুলোকে হয়তো খুব সহজ সরলভাবে দেখছে, সেই সম্পর্কগুলোকে আজকে তোমরা জটিল করে দিচ্ছ। সম্পর্ক সবসময় সহজ রাখাটা অনেক বেশি জরুরি, এবং ট্রান্সপারেন্ট রাখাটা। আমার মনে হয় তোমরা দুজনে যথেষ্ট ভালো আছো তোমাদের সন্তানকে নিয়ে, তোমরা সেটা নিয়ে থাকো। আর সব থেকে বড়ো কথা, তোমাদের এই যে জিনিসগুলো, এই যে ভিডিওগুলো তো তোমাদের চ্যানেলে থেকে যাবে। তোমার মেয়ে জয়ী যদি বড় হয়ে এই ভিডিওগুলো দেখে, ওর কি ভালো লাগবে একটুখানি একটু ভেবে দেখো তো। আজকে ও ছোটো, কিন্তু কাল তো বড়ো হবে, তখন ওর এই ভিডিওগুলো দেখে কীরকম লাগবে? ওর কি মনে হবে না যে আমার মা বাবা কী করেছে? এখনও সময় আছে, তোমরা নিজেদের শুধরে নাও। মানে শুধরে নাও মানে তোমরা অ্যাটলিস্ট এই নাটকটাকে বন্ধ করো। তোমরা যথেষ্ট ভালো ভিডিও দাও, তোমরা যথেষ্ট দুজনের সম্ভাবনাময়, তোমাদের সব কিছু আছে। তোমরা কী সুন্দর নাটকের ভিডিও দিচ্ছিলে, কী সুন্দর তোমরা সমস্ত কিছু গানের ভিডিও দিচ্ছিলে, ওগুলো আমাদের খুব ভালো লাগছিলো। তোমরা ওই ভিডিওগুলো দাও, আমরা দেখবো। প্লিজ এই নাটকটা আর করো না। অলরেডি ওই ঝিমি আর রিতমের নাটক দেখে না মানে আমরা সত্যি ফেড আপ হয়ে গেছি, ঠিক আছে? আর এইসব নাটক করো না, তোমরা দুজনে খুবই ভালো আছো, এবং আমার মনে হয় তোমরা ভালো থাকতে পারবে, তোমাদের মধ্যে সেই সম্ভাবনাটা আছে। এগুলো করে কেন করো? যদি সত্যি সত্যি কিছু হয়ে থাকে প্লিজ এটাকে মিটিয়ে নাও, এটাকে ক্যামেরার সামনে করো না। ক্যামেরার সামনে করে তোমরা আরও সাধারণ মানুষকে উস্কাচ্ছ যে এরকমও করা যায়। একটু ভেবে দেখো কথাটা, যদি মন্দিরা ভিডিওটি দেখে থাকে, তবে আমরা ছোটো ছোটো ইউটিউবার, আমাদের ভিডিও দেখে না, তবু ওর কানে যদি কোনোদিন পৌঁছায় সেটাই। তোমরা যথেষ্ট সম্ভাবনাময়, এবং তোমরা মনে হয় যে কোনো তোমরা ব্লগ দিলে মানুষ কিন্তু সেটা দেখবে, এটাই বলার ছিল। বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই ভালো থাকবেন।